বেগমগঞ্জ নরোত্তমপুর ঠাকুরবাড়িতে হিন্দু ধর্মাবলম্বীদের চৈত্র সংক্রান্ত বাৎসরিক ধর্মীয় উৎসব পরিদর্শন করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বেগমগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক বাদশা। এ সময় উপস্থিত ছিলেন নরোত্তমপুরের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইতালির রোম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ শরীফুল্লাহ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক বিনয় কিশোর রায়, সোহেল মেম্বার, শিবন মেম্বার, ইউনিয়ন যুবলীগ নেতা হোসেন শেখ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হান্নান সাগর, সেক্রেটারি ইউসুফ অনেকেই। পরে স্থানীয় পণ্ডিত বাজারে ও দিহিপাড়ে গণসংযোগ করেন নৌকার প্রার্থী ওমর ফারুক বাদশা।